Assalamualaikum. Rohimar ranna banna theke ami Rohimar Rahman hazir holam ekdom oti sadharon ekti recipe niye. Ajke ami apnader dekhabo mini monglai porota. আমি নিয়ে নেছি পরিমাণ মতো আটা সাথে নিয়ে নেছি পরিমাণ মতো লবণ এখন আটার মাঝে একটু তেল দিয়ে লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব ভালো করে ডোলে মাখিয়ে নিব এখন একটু একটু করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব ডোটি রেডি করে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব ব্রাশ করে 10 মিনিটের জন্য ঢেকে দেব এখন নিয়ে নেছি ডিম সাথে লাগছে পেঁয়াজ কাঁচা মরিচ ধনেপাতা কুচি আরো লাগছে ভাজার জন্য তেল এখন 15 মিনিট পর ফিরে এলাম দুটাকে মাখিয়ে নিয়ে একটি রোল শেপ দিয়ে নিলাম রোল শেপ দিয়ে আমি পরিমাণ মতো ছোট ছোট করে কেটে নিলাম এখন ডিমগুলোকে ফেটে নিয়ে এক পাশে রেখে দেব এখন পেঁয়াজ মরিচগুলোকে একটু লবণ মাখিয়ে নেব ভালো করে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম একটি পিরি নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম একটি ডো নিয়ে সামান্য একটু তেল দিয়ে একদম পাতলা করে বেলে নেব এরই মধ্যে চুলা একটি প্যান বসিয়ে একটু তেল দিয়ে গরম করে নেব এখন রুটির উপরে পেঁয়াজ কাঁচা মরিচ কুচিগুলা দিয়ে সাথে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি চকোনা করে ভাঁজ করে নেব এখন প্যানের তেল গরম হয়ে গেলে সাথে পরোটাটা দিয়ে দিব এখন আমার পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো ফ্রেন্ডস আমার মুঙ্গলাই পরোটাগুলো হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ